একটি ঘটনা দিয়ে শুরু করি। গ্রামের এক যুবতী একটু দূরের এক কুয়ো থেকে জল তুলছিল। ঠিক পাশ দিয়েই এক বুড়ো হেঁটে যাচ্ছিল। যুবতীকে দেখে তার মনে হলো, এই নারী জাতির মাঝে এমন কি শক্তি ও কৌশল রয়েছে যা দিয়ে তারা রাজাকে ফকির, সাহসীকে ভীরু, পাথরকে মোম ও বুড়োকে যুবক বানিয়ে ইচ্ছে মতো খেলাতে পারে। তখন বুড়ো এসে তার মনের কথাগুলো ওই যুবতীকে জানালো। বুড়োর কথা শুনে যুবতী তার শাড়ির অধিকাংশই খুলে ফেলল, চুলগুলো এলোমেলো করে বাঁচাও বাঁচাও করে চিৎকার জুলে দিল। বুড়ো তখন মেয়েটিকে বলল, মা, আমি তোমার কাছে একটা জিনিসই জানতে চাইলাম, আর তুমি কি না আমার সাথে ছলনা করে আমাকে এখন মানুষের হাতে মার খাওয়াবে? তিনি কেটে ফেললেন এবং বললেন, এটাই কি তোমাদের আসল রূপ? ওইটিকে লোকেরা ওই বুড়া শুয়োরের নাতি তুই আজকে শেষ বলতে বলতে লাঠি নিয়ে ছুটে আসছে। তা দেখে মেয়েটি তখন ওই কুয়ো থেকে এক বালতি জল তুলে সাথে সাথে নিজের শরীরটাকে ভিজিয়ে নিল এবং বুড়োর কাপড়ও কিছুটা ভিজিয়ে দিল ও জোরে জোরে হাওয়াতে লাগলো। লোকেরা এসে জিজ্ঞাসা করলো, মা, এই বুড়ো তোমাকে কি করেছে? মেয়েটি বলল, আমি কুয়োতে পড়ে গিয়ে চিৎকার করছিলাম, তখন এই বুড়ো মানুষটি আমাকে কষ্ট করে কুয়ো থেকে উঠিয়েছেন, উনি না থাকলে আজ তো আমি মারাই যেতাম। তখন আবার লোকেরা বুড়োর প্রশংসা করে তাকে রীতিমতো ফেরেশতার সাথে তুলনা করতে শুরু করলো। যখন তিনি চলে আসবেন তখনই মেয়েটি এসে বলল, বাবা, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? হ্যাঁ, আপাত দৃষ্টিতে পুরুষের তুলনায় দুর্বল হলেও ঈশ্বর নারীকে একটি দুর্বোধ্য হাতিয়ার দিয়েছেন, তা হচ্ছে ছলাকলা বা ছলনা করার ক্ষমতা। এই ছলাকলার বদলতেই নারী পুরুষকে নাকে ধরে দিয়ে ইচ্ছে মতো ঘুরাতে পারে, তাকে দিয়ে যা খুশি তাই আদায় করে নিতে পারে। বলছি না যে সব মেয়েই একই রকম ছলনাময়ী, তবে কম বেশি সব নারী ছলনা করতে জানেন। তাই নারীদের ছলনার হাত থেকে বাঁচতে কি কি উপায়ে কুটিল নারীরা পুরুষদের ফাঁদে ফেলে তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চোখের জল। প্রাচীন গ্রিসের গণিতবিদ ও প্রখ্যাত দার্শনিক পিথাগোরাস একবার বলেছিলেন, মেয়েদের চোখে দুই রকমের অস্ত্র থাকে, একই দুঃখের অপরটি ছলনার। আর নারীর দুপড়া চোখের জল পাথরের মতো শক্ত পুরুষকেও মোমের মতো গলিয়ে ফাঁদে ফেলতে পারে, কিন্তু কান্নাকাটি করলে কারো মন ও উদ্দেশ্য পবিত্র হয়ে যায় না। এইরকম ভুরি ভুরি উদাহরণ থাকলেও একটি প্রথাগত উদাহরণ দিই। বিয়ের পর মেয়েরা শাশুড়িকে নিজের সংসারে না রাখা নিয়ে স্বামীকে কাঁদতে কাঁদতে বলে, তোমার মা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, সে থাকলে আমি আর তোমার সংসারে থাকতে পারবো না। অনেক পুরুষই বইয়ের চোখের জলে গলে গিয়ে বুড়ো মাকে দূরে পাঠিয়ে দেয় বা বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই বউ অথবা অন্য কেউ হোক, কোনো নারী যদি চোখের জল ফেলে আপনাকে কোনো দাবি করে, তবে প্রথমেই নিজের বিবেক ও বুদ্ধি দিয়ে বিচার করুন, কারণ অধিকাংশ মেয়ে খুব সহজেই কাঁদতে পারে। আর কোনটি আসলেই দুঃখের আর কোনটি ছলনার তার পার্থক্য বের করা খুবই কঠিন। আর যে পুরুষ ঘন ঘন মেয়েদের চোখের জলে গলে যায় তাদের মনে সুখ খুব বেশি দিন স্থায়ী হয় না। সৌন্দর্য দিয়ে। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, রূপবতীদের সব অভদ্রতাই ক্ষমা করা যায়, এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক, এরা ভদ্র হলেই অস্বস্তি লাগে। আবারও শুনুন, রূপবতীদের সব অভদ্রতাই ক্ষমা করা যায়, এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক, এরা ভদ্র হলেই অস্বস্তি লাগে। কথাটা শুনতে কিছুটা বিদঘুটে আর খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে বেশিরভাগ পুরুষ রূপবতীদের দেখে যত সহজে পটে যায়, একজন সাধারণ চেহারার সুন্দর মনের নারীকে দেখে তত সহজে মুগ্ধ হয় না। সুন্দরীদের বোকা বোকা কথাও বেশিরভাগ পুরুষের কাছেই স্বর্গীয় বাণীর সমতুল্য। এক কথায়, একজন সুন্দরী নারীর আবেদন অগ্রাহ্য করার মতো মানসিক শক্তি খুব কম পুরুষেরই থাকে। তাই সুন্দরী নারীরা খুব সহজেই পুরুষদেরকে ফাঁদে ফেলতে পারেন, বলতে গেলে পুরুষ নিজে গিয়ে ধরা দেয় সৌন্দর্যের ফাঁদে। এরকম সুন্দরী ছলনাময় প্রতারক নারীর ফাঁদে পড়ে অনেক পুরুষকেই সর্বশান্ত হতে দেখা গেছে। এই কারণেই দেখবেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সহ ইতিহাসের অনেক নামী দামি ব্যক্তি সুন্দরী নারীর সাথে কেলেঙ্কারিতে জড়িয়ে সম্মান খুইয়েছেন। তাই কোনো সুন্দরী নারীর সাথে সম্পর্কে জড়ানোর আগে তার কি কি গুণ আছে সে ব্যাপারে ভালো করে খোঁজখবর নিন, না হলে জেনে রাখুন আপনার কপালে চরম দুঃখ আছে। ইমোশনাল অত্যাচার। হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচাইতে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধুই সহ্য করে নিতে হয়। হ্যাঁ, ভালোবাসার অত্যাচার বা ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছে মেয়েদের ছলনা করার আরেক রূপ। এর শুরু হয় দুঃখের গল্প বলার মধ্য দিয়ে, যেমন মেয়েটি খুবই দুঃখে আছে বা তার মনের কষ্ট বোঝার মতো কেউই নেই। সহানুভূতি আদায় করার পরপরে শুরু হয়ে যায় ইমোশনাল ব্ল্যাকমেল। এইরকম অনেক ক্ষেত্রেই নারী নিজের দুঃখের কথা শুনিয়ে কিংবা নানা রকম ইমোশনাল ব্ল্যাকমেল করে তরুণটিকে ফাঁদে আটকে ফেলে।
এবং অনেক ক্ষেত্রেই ফাঁড়ে পড়ে যাচ্ছে বোঝার পরও তরুণদের কিছুই করার থাকে না। একবার ইমোশনাল অত্যাচারের শিকার হলে ভালো মন্দ বিচার করার ক্ষমতা অনেক পুরুষই হারিয়ে ফেলে, বরং সব কিছুর জন্যই তখন নিজেকেই দোষী মনে করে, আর সেই দোষ থেকে মুক্তি পেতে অনেক কিছুই করতে পররোচিত হয়। যৌনতার ফাঁদ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন, চরিত্র হারানোর সুযোগ না হওয়ায় আমি আজ চরিত্রবান, চরিত্র হারানোর সুযোগ না হওয়ায় আমি আজ চরিত্রবান। কথাটা এই জন্যে বলা যে নারীর শতপূর্ত যৌন আহ্বান রিফিউজ করার মতো সাধু পুরুষ আপনি পাবেন হাজারে মাত্র একজন। তাই নারীর যৌন আবেদন হচ্ছে সবচেয়ে পুরনো ও কার্যকরী কৌশলগুলোর একটি। ইঙ্গিতময় কথাবার্তা, একটু হাসি ঠাট্টা, সিডাকশন, বুঝিয়ে বলা যে আমি চাইলেই তোমার হতে পারি, শুধুমাত্র এই কৌশলেই একজন পুরুষকে ফাঁদে ফেলে যে কোনো অন্যায় কাজও করিয়ে ফেলে এক শ্রেণীর মহিলারা। ভয়ানক এই মহিলার আবেদন অগ্রাহ্য করতে পারে না অধিকাংশ পুরুষই। এমন নারীরা নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে, আর সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেরই, তখন সেই নারী অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষদের ঘাড়ে। তাই কোনো নারী যদি নিজ থেকেই আপনাকে ঘন ঘন যৌন আবেদন করতে থাকে, তবে তার মধু খাওয়ার জন্য পাগল হবেন না, কারণ মধু খাওয়ার পরপরে হয়তো দেখবেন ইঁদুরের ফাটে আটকা পড়েছেন, আর তখন মেয়েদের কথা না শুনলে উল্টো আপনারই সর্বনাশ। সবশেষে বলি, নারীদের কমবেশি ছলনাময় হতে হয় বাঁচার প্রয়োজনে, কারণ তারা শারীরিকভাবে দুর্বল এবং ছলনাময় না হলে তারা সহজেই হিংস্র পুরুষের শিকার হয়ে পড়ে। কিন্তু এই ছলনা অনেক সময় তারা সাধারণ ছেলেদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, যাতে অনেক পুরুষ না জেনে বিপদে পড়ে যেতে পারেন। মাথায় রাখবেন, ভগবান আপনাকে চিন্তা করার জন্য ঘিলু ও সঠিক বিবেচনার জন্য বিবেক দিয়েছেন, তাই অসহায় ও দুর্বল নারীকে সাহায্য করুন ও সম্মান করুন ঠিক আছে, কিন্তু কখনোই কুটিল ও ছলনাময়ী নারীর ফাঁদে পা দেবেন না।